वेलकम बैक टू माय चैनल बेस्ट हेशेले आरो एक नतून पर्व देखार जोने आपनादे सकल के सादर आमंत्रण जानाच्छि। काछे दूरे दर्शक बंधुरा जे जेखान थेके देखछेन तादेर सकलेर उद्देश्य बोलछि, जारा नतून दर्शक बंधु तादेरके जानाच्छि अनुरोध जे चैनल के सबस्क्राइब करे नेबेन आर आमार पाशे थाकबेन। पुरोनो दर्शक बंधुरा जारा आछेन तारा तो अवश्य आगे थेके सबस्क्राइब करे रेखेछेन। तो एखाने जे लाउ पाता देखा जाच्छे आर एकटा पेंयाज केटे नियेछि छोटो टुकरो करे, रसुन नियेछि दुटो काचा लंका, काश्मीरि लंकार गुड़ो, नून आर हलुद, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে উপহার দিতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক সেই দুর্দান্ত রেসিপিটা কি। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি অল্প করে আর ছোট করে একটু কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, অল্প অল্প জল দিয়ে দিলাম। একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর রসুনের টুকরোগুলো। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এর মধ্যে দিয়ে দেব আমি আন্দাজ মতো নুন, একটু হলুদ দিয়ে দিলাম আমি চিকেনের টুকরোগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল। একবারে কিন্তু না হলে পরে দুবারে দিয়ে পেস্টটা আমি তৈরি করে নেব। তো সব দিয়ে দিলাম, এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি চিকেনের, এই যে এরকম সুন্দর একটা পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর বাকি যেই টুকরোগুলো চিকেনে রয়েছে সেটাকেও আমি পেস্ট করে নেব। এর ভেতরে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম। এবার আমি লাউ পাতাগুলোকে তাওয়ার ভেতরে ভালো করে সুন্দর করে বিছিয়ে নিলাম, ম্যারিনেশন করে একটু রেখে দিলে কিন্তু ভালোই হয়, মিনিট পনেরোর মতো। তো আমি একটু মেখে রেখেছিলাম, এবার আমি বিছিয়ে রাখা এই লাউ পাতার ওপরে ভালো করে দিয়ে দেব এই মিশ্রণটা, চিকেনের মিশ্রণটাকে দিয়ে দেব এর ওপরে ভালো করে সাজিয়ে। পাতাগুলোকে এমনভাবে দিতে হবে যাতে বেরিয়ে না যায়, পাতার ভেতর অনেক সময় ছোট ছোট ছিদ্র থাকে, তো সেক্ষেত্রে ডাবল করে পাতাটা দিয়ে নিয়ে তার ওপরে বিছিয়ে দিলে পরে আর এই মিশ্রণটা একেবারেই বেরিয়ে যাবে না। তো সুন্দর করে আমি এর ওপরে বিছিয়ে এরকমভাবে দিয়ে দেব, ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, একটু চেপে চেপে দিয়ে দিলাম। আর এর ওপরে আমি দিয়ে দেব আরও একটা লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম। এবার ভালো করে আমি ননস্টিকে এটাকে একদম সিম করে হতে দেব কিছুক্ষণ, তবে বারে বারে একটু চেক করে নিতে হবে যাতে পুড়ে না যায়, একদম সিম করে রাখলেই কিন্তু ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়ানো চলবে না। আমি এখানে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম সিম করে হবে, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। এবার আমি একটু চারিপাশ থেকে একটু দেখে নেব যে তেলটা একটু নিচের দিকটাতে যাচ্ছে কি না, পাতার নিচের পোর্শনটাতে তেলটা যাচ্ছে কি না, ভালো করে সেকে নিতে হবে। একটু দেখে নিচ্ছি চারপাশ থেকে যে লেগে যাচ্ছে কি না লেগে যাচ্ছে না, ওঠাতে পারছি। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা লিখে জানাবেন যে কার কেমন লাগলো, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাকে আরও বেশি উৎসাহিত করে পরের ভিডিওটা তৈরি করার জন্যে। এবার আমি এটাকে উল্টে দেব, একটা হাতা নিয়ে নিয়েছি আমি খুব সাবধানে, এভাবে করে উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন পেছনটা কিরকম ভালো শেকা হয়ে গেছে। এবার ওই একইভাবে আবার কিছুক্ষণ আমি হতে দেব। তৈরি হয়ে গেল আমার
চিকেন ভাপা লাউ পাতা দিয়ে। চিকেন ভাপা লাউ পাতা দিয়ে একদম তৈরি হয়ে গেল। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এরকম হয়েছে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।